ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন সতর্ক করছে যে ইউনিভার্সাল ক্রেডিট জালিয়াতি প্রতিরোধ করতে যারা ক্রেডিট সুবিধা পায় তাদের পাসপোর্ট চেক করা হবে। এতে টেক্সট বা ইমেইলের মাধ্যমে ভুয়া রিকোয়েস্ট, পার্সোনাল আইডি কিংবা ডিটেলস সরবরাহ করতে নিষেধ করা হয়েছে। ব্যক্তিগত তথ্যের জন্য DWP অফিসিয়াল কল করে দাবিদারদের অনলাইন অ্যাকাউন্ট নিশ্চিত করবে। একটি সোশ্যাল মিডিয়া বার্তায় DWP বলছে, DWP আপনার পাসপোর্টের মতো আইডি জমা নিতে পারে। জালিয়াতি প্রতিরোধ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনাকে যদি ফ্রডস্টার মানে জালিয়াত চক্র টার্গেট করে তাহলে আপনি অ্যাকশন ফ্রডের সাথে যোগাযোগ করুন। ব্রিটেনে প্রায় 2 কোটি মানুষ ইউনিভার্সাল ক্রেডিট বা স্টেট পেনশনের মতো কিছু সুবিধা পায়। এই বছরে মার্চ পর্যন্ত 8,691টি বেনিফিট জালিয়াতির ঘটনা ঘটেছে। আগামী 5 বছরে 2 মিলিয়নেরও বেশি ইউনিভার্সাল ক্রেডিট দাবি যাচাই করা হবে। যুক্তরাজ্যে বেনিফিট জালিয়াতির সাধারণ ধরনগুলোর মধ্যে রয়েছে বেকারত্ব বা অক্ষমতা বেনিফিট পেতে, একটি অসুস্থতা জালিয়াতি, ব্যবসা বা কর্মস্থল থেকে আয়ের ভুয়া প্রতিবেদন দেখিয়ে জালিয়াতি, পরিবারে একাধিক আয়ের ব্যক্তি থাকার পরেও সুবিধা নেওয়ার প্রবৃত্তি, এই বিষয়গুলো রয়েছে জালিয়াতির মূল যেভাবে জালিয়াতি করা হয় সেখানের মূল বিষয়গুলোর মধ্যে। গত বছরে DWP 11 লক্ষ ইউনিভার্সাল ক্রেডিট দাবি পুনঃপরীক্ষা করেছে এবং 1,25,000 ক্রেডিট দাবিতে ভুল খুঁজে পায়। আপনি যদি ভুল তথ্য দেন বা আপনার পরিস্থিতির পরিবর্তন রিপোর্ট না করেন তাহলে আপনাকে আদালতে নিয়ে যাওয়া হতে পারে কিংবা £5,000 পর্যন্ত জরিমানাও করা হতে পারে। এপ্রিল মাসে DWP এর কর্মকর্তারা বেনিফিট সিস্টেমে £800,000 হাতিয়ে নেওয়ার ঘটনা খুঁজে পায়। এতে 2 সন্দেহভাজন ডিজিবিলিটি সুবিধার জন্য জাল দাবির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে। এতে তারা ভিন্ন ভিন্ন 15টি ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে DWP এর বেনিফিটের দাবি যাচাই করার জন্য সবচেয়ে সাধারণ প্রমাণগুলোর মধ্যে রয়েছে নজরদারি কার্যক্রমের মাধ্যমে ইন্সপেক্টর রিপোর্ট, তারপরে ফটোগ্রাফ বা ভিডিও, অডিও রেকর্ডিং, চিঠিপত্র, ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ আর্থিক তথ্য, আপনি অথবা আপনার পরিচিত মানুষের সাক্ষাৎকার ইত্যাদি। এছাড়াও সাম্প্রতিক সময়ে সরকার বলেছে যে তারা বেনিফিট জালিয়াত চক্রকে ধরার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এই যে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তা নিবে, তার মাধ্যমে তারা শনাক্ত করবে। ইতিমধ্যে তারা এটি পরীক্ষামূলকভাবে চালিয়েছে এবং বেশ কিছু সাকসেসফুল কেস স্টাডির পরে তারা এখন ব্যাপকভাবে এটি ব্যবহারের সিদ্ধান্ত নিচ্ছে। সুতরাং যারা বেনিফিট জালিয়াতি করছেন তাদের যেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এই বিভিন্ন জায়গায় যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার। S M মাসুম, রানার টিভি, লন্ডন।